সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে না পারায় একাদশ শ্রেণীর এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল গুণধর এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা বিশালগড় ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল 10:50 নাগাদ বিশালগড় ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র সাদিক মিয়া সঠিক সময়ে স্কুলে পৌঁছতে না পারায় স্কুলের শিক্ষক সমীর দেব ক্ষিপ্ত হয়ে একাদশ শ্রেণীর ছাত্র সাদিক মিয়াকে বেধড়কভাবে মারধর করে। পরবর্তী সময়ে আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র সাদেক মিয়াও তার পরিবার গুণধর শিক্ষক সমীর দেবের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করেন। মামলা হাতে নিয়ে বিশালগড় ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছুটে যান বিশালগড় থানার পুলিশ। পুলিশকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন গুণধর শিক্ষক। আক্রান্ত একাদশ শ্রেণীর ছাত্র সাদেক মিয়ার জানান, এই গুণধর শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী এই গুণধর শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে আক্রান্ত ছাত্র। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষার ব্যবস্থা উন্নতি দিন দিন বেড়েই চলছে, আর অন্যদিকে কিছু কিছু অসাধু শিক্ষকদের দরুন শিক্ষার ব্যবস্থা বেহাল দশা ঘটে চলছে, তাতে ছাত্রছাত্রীরা কতটুকু উপকৃত হবে এবং কি রকম শিক্ষায় শিক্ষিত হবে এটাই দেখার বিষয়। কোসে কি করেন তো বলছো? স্যার প্যারা একটু লেট হইছে, একটু দেরি হইছে, প্যারা একটু লেট হইছে, এজন্য কি দিয়ে মারধর করছে? লাঠি দিয়ে মারধর করছে। কি নাম স্যার? সমীর দেব। এখন তোমরা কি চাও? আমরা চাই স্যার স্যারের বিরুদ্ধে অ্যাকশন নিতে, তাই আমরা বিশালগড় থানায় মামলা করছি। কি নাম তোমার? সাদেক। কোন জায়গার বাড়ি? রবীন্দ্রনগর। তোমরা কোন জায়গার স্কুল? গোকুলনগর। এক নম্বর গেট। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। রিপোর্ট নিউজ বাংলা।